ওয়েলকাম ফ্রেন্ডস কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে তার পোষ্যের চাকরি নিয়ে কলকাতা হাইকোর্টের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায় যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদের সকলেরই এটা দেখে রাখা উচিত দেখুন কি বলা হচ্ছে পোষ্যের চাকরি অধিকার নয় রায়ে জানালো হাইকোর্ট পোষ্যের চাকরি কি অধিকার অর্থাৎ কর্মরত অবস্থায় কোনো ব্যক্তির মৃত্যু হলে তার ওপর নির্ভরশীলরা স্ত্রী বা সন্তান কি অধিকারবশতের চাকরি দাবি করতে পারেন কর্মরত অবস্থায় মৃত এক পুলিশকর্মীর পরিবারের পরিবারে দায়ের করা মামলার প্রেক্ষিতে সম্প্রতি এই প্রশ্নের জবাব দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালত জানিয়েছে পোষ্যের চাকরি অধিকার নয় কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবারকে তৎক্ষণাৎ আর্থিক কষ্ট থেকে মুক্তি দিতে ডাইং হার্ডনেস কোটা বা কম্পেনশনেট অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা করা হয়েছে এটি কখনোই পোষ্যের অধিকার হতে পারে না ঘটনা হল দু হাজার তেরোয় কর্মরত অবস্থায় মারা যান পুলিশ কর্মী ভবানী শঙ্কর বোস পর ওই বছর মার্চে ডাইং হার্নেস কোটায় চাকরির জন্য আবেদন জানায় ভবানীবাবুর বিবাহিত মেয়ে বন্দনা ঘোষ কিন্তু তার আবেদনটি নাকচ করে দেয় ডেপুটি কমিশনার অফ পুলিশ তাকে জানিয়ে দেওয়া হয় বিবাহিত মেয়ে যেহেতু ডাইং হারনেস কোটায় চাকরির দাবিদার হিসাবে গ্রহণযোগ্য নয় তাই তার আবেদন নাকচ করা হলো তখনকার মতন বন্দনা দেবীর আর কিছুই করার ছিল না কিন্তু দু সালে কলকাতা হাইকোর্টের তদানিত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নিশিতামাত্রে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি তপব্রত চক্রবর্তীর বিশ্বাস বেঞ্চ এ প্রসঙ্গে একটি ঐতিহাসিক রায় দেয় যেখানে বিবাহিত মেয়েকেও পোশ্যের চাকরির দাবিদার হিসাবে স্বীকৃতি দেওয়া হয় ওই রায়কে হাতিয়ার করে দু হাজার ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বন্দনা দেবী বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বন্দনা দেবীর আইনজীবী অঞ্জন ভট্টাচার্য দাবি করেন কলকাতা হাইকোর্টের ওই নির্দেশের ফলে বিবাহিত মেয়ে পোষ্যের চাকরির স্বীকৃতির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ফলে বন্দনা দেবীর আবেদনটি পুনর্বিবেচনা করা হোক কিন্তু ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায় পোষ্যের চাকরি প্রদানের ক্ষেত্রে পরিবারটির তাৎক্ষণিক অর্থকষ্টের বিষয়টি এসে পড়ে তাৎক্ষণিক অর্থকষ্ট থেকে মুক্তি দিতেই কম্পেনশনেট অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা হয়েছে এটি কখনো অধিকার নয় আদালত আরও জানায় কলকাতা হাইকোর্টের ওই ঐতিহাসিক রায়ে স্পষ্ট উল্লেখ রয়েছে বিবাহিত মেয়ে যদি বিধবা বিচ্ছিন্ন স্বামী পরিত্যক্তা বা বিধবা হয়ে পড়ে বাপের বাড়ি আশ্রয় নেয় তখন তিনি পোষ্য হিসাবে বাবা মায়ের চাকরির দাবিদার হবেন এক্ষেত্রে তেমন কোনো পরিস্থিতি হয়নি পাশাপাশি ভবানী বাবুর। বিধবস্তি ইতিমধ্যেই পেনশন পাচ্ছেন ফলে তাৎক্ষণিক অর্থ কষ্ট রয়েছে এটা বলা যাবে না এরপর মামলাটি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ সুতরাং বন্ধুরা আপনারা বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন যে কলকাতা হাইকোর্ট কি বলতে চেয়েছে বা তার রায় কী জানিয়েছেন ধন্যবাদ